সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি 360 ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। আজ তোমাদের সামনে যে বিষয়ে চূড়ান্ত শর্টকাট সাজেশন আলোচনা করবে, সেই বিষয়টি হলো মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, যার বিষয় হলো পরীক্ষণ মনোবিজ্ঞান। এটি হলো ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2021 অনুষ্ঠিত হচ্ছে 2023, শর্টকাট ক খ এবং গ বিভাগের সাজেশন। তো মনোবিজ্ঞান এই দ্বিতীয় পত্র পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আমরা সেই তারিখটি দেখে আসি। তোমাদের এই মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে 12/3/2023 রবিবার, যার বিষয়কোড হলো 11/34/03। তাহলে চলো আমরা মনোবিজ্ঞান প্রথম পত্রে চূড়ান্ত তাহলে চলো আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রে চূড়ান্ত এবং শর্টকাট সাজেশনটি দেখে নিই। তো এটি হলো চূড়ান্ত এবং শর্টকাট সাজেশন। তো আমরা প্রথমে তিনটি স্টেপে প্রশ্ন আলোচনা করবো। প্রথম স্টেপটি হলো ক বিভাগ, এরপরে দ্বিতীয় স্টেপটি হলো খ বিভাগ এবং তৃতীয় স্টেপটি হলো গ বিভাগ। তো আমরা প্রথমে ক বিভাগে যেগুলো প্রশ্ন ধরেছি এগুলো প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা টোটালি 30টি প্রশ্ন ধরেছি, 30টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই 30টি প্রশ্ন পড়লে তোমাদের আর পড়তে হবে না, এর বাইরে আর পড়তে হবে না, তোমাদের এর মধ্যে থেকে তোমরা অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে। এরপরে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন বলে তোমাদের পরীক্ষায় টোটালি 8টি থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি এখানে টোটালি তোমাদের খ বিভাগের জন্য 20টি প্রশ্ন ধরেছি, যা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই 20টি প্রশ্ন পড়লেই তোমাদের পরীক্ষা কমন পেয়ে যাবে। আর এরপর গ বিভাগের রচনামূলক প্রশ্ন টোটালি তোমাদের 5টি লিখতে হবে, 8টি থাকবে। একটি প্রশ্ন লিখলে তোমাদের 10 মার্ক। আর এখানে তোমাদের গ বিভাগের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র গ বিভাগের প্রশ্ন আমি তোমাদের এখানে 20টি ধরেছি, যা 20টি প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রশ্ন বিগত পরীক্ষায় 2 থেকে 3 বার এসেছে, যা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল 2021 সালে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র চূড়ান্ত এবং শর্টকাট সাজেশন। তো এই ভিডিওর পিডিএফ ফাইল এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবে। তো এই ছিল ভিডিও, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।